সবাইকে সুস্বাগতম লেটেস্ট ব্রেকিং নিউজ বিডিতে। পিচ যাই হোক, পরিস্থিতি যেমনই হোক, ক্রিস্টোফার হ্যানরিগেল জ্বলে উঠলে সব সমীকরণই উঠে যেতে বাধ্য। মিরপুরের ভরা গ্যালারির সামনে সেটাই হলো। রংপুর রাইডার্সের সবচেয়ে বড় নাম গেইল, কেন বড় নাম বুঝিয়ে দিয়েছেন আসল সময়ে। গেইলের তাণ্ডবে এলিমিনেটর ম্যাচে খুলনা টাইটান্সকে উড়িয়ে দিয়েছে রংপুর রাইডার্স। রান তাড়ায় নেমে 45 বলে গেইল তুলে নেন বিপিএলের ইতিহাসে নিজের 4 নম্বর সেঞ্চুরিটি। এবারের আসরের এটি প্রথম সেঞ্চুরি, তাতে 4-6টি আর ছক্কা মেরেছেন 10টি। 51 বলে 126 রানের ইনিংসে গেইল পরে মেরেছেন আরও 4টি ছক্কা। শুক্রবার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে এলিমিনেটর ম্যাচে রংপুর জিতেছে 8 উইকেটে। খেলার জন্য তখনও বাকি 28 বল। 14 নম্বর ছক্কা মেরে খেলা শেষ করে গেইলের ভাঙ্গিমা এমন ছিল যে শেষ, আর কোনো কিছুই বাকি নেই। প্রতিনিয়ত বিপিএলের সব আপডেট নিউজ দ্রুত জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। অন্যদিকে আগের রাতে মাশরাফিকে বড় ইনিংস খেলার প্রতিশ্রুতিও দিয়েছিলেন গেইল। কথাটা রেখেছেন গেইল, শুধু বড় ইনিংস নয়, বিধ্বংসী মেজাজে করেছেন 126 রান, মাত্র 51 বলে, সেখানে ছিল 14টি ছক্কা, সেঞ্চুরি করেছেন 45 বলে। বিপিএলে এটা তার 4 নম্বর সেঞ্চুরি। এই ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে খুলনা টাইটান্স। দাপুটে জিতে 10 ডিসেম্বর দ্বিতীয় কোয়ালিফায়ারের টিকিট কনফার্ম করলো রংপুর রাইডার্স। ধন্যবাদ জানাচ্ছি আপনার মূল্যবান সময়টুকু দিয়ে ভিডিওটি দেখার জন্য। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।